আজকে আমাকে একটা কঠিন কোশ্চেন করা হয়েছে বিনোদ বিহারী সম্বন্ধে। সত্যি বলছি আমি ওনার সৌভাগ্য নেই, আমার দর্শন পাইনি ওনার। নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি, তাই সকলকে জানাই আমার পক্ষ থেকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই জন্মাষ্টমীর দিন আমাদের সোনামুখী ব্যানার্জি পাড়ায় প্রত্যেক বছর শ্রী শ্রী ঠাকুর হরনাথ ও কুসুম কুমারী দেবীর মন্দিরে একটি ছোট্ট করে অনুষ্ঠান হয়ে থাকে। আর আজকে আমি আপনাদের সাথে সেই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত শেয়ার করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন মন্দির তৈরি হওয়ার সময় কিছু ছবি, অর্থাৎ এখানে যখন মন্দিরটি গড়ে উঠেছিল তার আগে এই জায়গাটায় ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, এখানে ছিল কুঁড়েঘর। পরবর্তীকালে সেই কুঁড়েঘরের পরিবর্তে তৈরি হয়েছে মন্দির। এখন চলে এসেছি শম্ভুনাথের মন্দিরে, অর্থাৎ হরনাথ ঠাকুরের কথা বললে এই শম্ভুনাথ মন্দিরের কথা উঠে আসবে। তার কারণটা আপনাদের একটু ছোট্ট করে জানিয়ে রাখি। ঠাকুর জন্মাবার আগে তার মা একদিন এই মন্দিরে আসেন, তখন তিনি এক সাধকের সংস্পর্শে আসেন। সেই সাধকই তাকে বলেছিলেন তার ঘরে এক ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন পুত্র জন্মাবেন। অন্যদিকে হরনাথ ঠাকুরের বাবা গিয়েছিলেন বাইরে, আর সেখানেও তিনি ঘুমের মধ্যে এক সাধকের স্বপ্নাদেশ পান। তারপরে তিনি সেখান থেকে ফিরে আসেন এবং তার স্ত্রীকে সবকিছু জানান। ব্যাস তার কিছুদিনের পরেই ঠাকুরের জন্ম হয়। আর ঠিক সেই কারণেই শ্রী শ্রী ঠাকুর হরনাথের আরাধ্য দেবতা হলেন এই শম্ভুনাথ। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই সমস্ত বাড়িতে যেখানে ঠাকুরের বংশধরেরা এখন অবধি বর্তমান রয়েছে আর তার স্মৃতি এখন অবধি বয়ে চলেছে। তার মধ্যে এই সমস্ত স্মৃতিগুলো একটু আপনাদের দেখাই চলুন। এই যে সামনেই দেখতে পাচ্ছেন যে মন্দিরটার কথা একটু আগে আপনাদের বলছিলাম, ঠাকুর হরনাথের মা সেই শম্ভুনাথের মন্দিরে এক সাধকের সান্নিধ্যে আসেন, তারপরেই জন্ম হয় আমাদের শ্রী শ্রী ঠাকুর হরনাথের। শ্রী শ্রী ঠাকুর হরনাথ ছিলেন দু ভাই, এখানে সেটাই দেখানো হয়েছে। তারপরে এখানে আরও ছবি রয়েছে, চলুন দেখাই একটু আপনাদের। এই যে এখানে হচ্ছে ঠাকুরের পৈতে, তার পাশের যে ছবিটি রয়েছে সেখানে রয়েছে ঠাকুরের বিবাহিত জীবনের ছবি, অর্থাৎ কুসুম কুমারী দেবীর সাথে যখন বিবাহ করেন। আর কুসুম কুমারী দেবী ছিলেন আমাদের সোনামুখী ধর্মতলার বাসিন্দা। তারপরেই রয়েছে এখানে কলিকাতা কলেজে তিনি যখন পড়তে যান তখনকার ছবি, আর এখানে রয়েছে তিনি অযোধ্যা হাইস্কুলের মাস্টার ছিলেন সেখানকার ছবি। এইভাবেই কিছু ছবির মাধ্যমে পুরনো স্মৃতিগুলোকে ধরে রাখা হয়েছে। এখন যে ঘরটি আপনাদের দেখাচ্ছি এই ঘরটির মধ্যে বসেই তিনি তার যাবতীয় লেখালেখি করতেন। এখন আমি চলে এসেছি শ্যামরাধারানীর মন্দিরে। আজ যেহেতু জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর পুজোটা সকাল সকাল হয়ে গেল। এখন শ্যামরাধারানীকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য এক বাড়িতে, যাদের পালিয়ে আছে তাদের বাড়িতেই। এবারে জন্মাষ্টমীর দিন দুটো দিন পালন করা হচ্ছে, আগে একদিন হয়ে গেছে আর আজকে একদিন। তো সকাল থেকে সেহেতু পুজো চলছে সবার বাড়িতেই, তো আমাদের এখানেও পুজো সকালেও হচ্ছে আর সন্ধেবেলাতেও হবে। এবার একটু আপনাদের হরনাথ ঠাকুরের ভোগের প্রসাদ যেখানে হচ্ছে সেই জায়গাটায় নিয়ে এলাম, অর্থাৎ রান্নাশালে। এখানে রান্না তো চলছে, দেখতেই পাচ্ছেন হচ্ছে কুমড়োর তরকারি। তো গরম গরম এখানে টাটকা টাটকা করা হচ্ছে, আগের থেকে কিছু করে রাখা হয়নি, একদম এখানে হবে আর সবাইকে পরিবেশন করা হবে। আর এখানে রয়েছে ছোলা আর পনির, আর দূরে আলু সেদ্ধ করা রয়েছে, আর ওখানে আলু কাটা চলছে। তো এইভাবেই কাজ এগোচ্ছে আমাদের। আজকে ভোগে কী কী প্রসাদ দেওয়া হবে সেটা তো বলবই, তার আগে এখানে দেখিয়ে দিই পেঁপে দিয়ে চাটনি করা হচ্ছে, আর সাথে এখানে শিমুয়ের পায়েসও রেডি হয়ে গেছে। জন্মাষ্টমীর দিন অর্থাৎ আজকে ভোর 5টার থেকে এখানে নামগান শুরু হয়েছে। যতক্ষণ না ধুলোট হবে ততক্ষণ এইভাবেই একইভাবে চলতে থাকবে। শ্রী শ্রী ঠাকুর হরনাথ সম্বন্ধে তাদের বাড়ির লোক অথবা তাদের শিষ্য
তাদের যে কি মনোভাব বা তারা কি বলতে চাইছেন তাকে নিয়ে তো সেগুলো একটু আপনাদের সাথে তুলে ধরি চলুন। অভ্যক্রমে মিয়াবান দাদু হন আমার ফাকুয়ার গ্র্যান্ডফাদার এন্ড গ্র্যান্ডফাদার হচ্ছে মানুষ উপন খান। তো আই এম ব্লেসেড যে জন্মসূত্রে আমি তাদেরকে পেয়েছি আর আজকে এত আনন্দ হচ্ছে যে ঠাকুরের যেখানে জন্মস্থান যেখানে ঠাকুর জন্মেছেন সেই শ্রী মন্দিরে আমরা ঠাকুরের নাম সংকীর্তন করলাম, মানে এটা বাবা মায়ের আশীর্বাদ, তার আশীর্বাদ ছাড়া সহ। ছাগল হরণাদের মধ্যে আমার কাছে কোনো তফাত আমি দেখি না, আমার কাছে মনে হয় দুয়ে মিলে এক হয়ে গেছে, যিনি ছাগল হরণা তিনি শ্রীকৃষ্ণ। আপনাদেরকে একটু একটা কথা জানিয়ে রাখি, শ্রী শ্রী ঠাকুর হরনাথকে সবাই পাগল ঠাকুর বলতেন। তো আমার বাবার দাদু বিনোদ বিহারী বন্দ্যোপাধ্যায় তিনিই প্রথম বলেন যে না, ঠাকুর পাগল নন, তিনি হলেন ঠাকুর। তো চলুন বিনোদ বিহারী বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা একটু কিছু শুনে নেব এনাদের মুখ থেকে। আজকে আমাকে একটা কঠিন কোশ্চেন করা হয়েছে বিনোদ বিহারী সম্বন্ধে। সত্যি বলছি আমি ওনার সৌভাগ্য নেই, আমার দর্শন পাইনি ওনার, কিন্তু ওনার কথা বলতে গেলে ভাবতে গেলে চোখে জল চলে আসে। আজকে যে পাগল হরনাথ মা কুসুম কুমারী দেবীর কথা আমরা ভাবছি, আজকে পাগল হরনাথকে কুসুম কুমারী দেবীকে সারা বিশ্বে পরিচয় ঘটানোর এই একটি একদম একজন পাওয়ার হচ্ছে আমাদের এই বিনোদ বিহারী। তো বিনোদ বিহারী মানে ঠাকুর, মানে আমার মনে হয় কুসুম হরনাথের নাম করার আগে এনারা হচ্ছেন প্রাত স্মরণীয়, এনাদেরকে স্মরণ করলেই না তার আশীর্বাদ আসবে। তো আমার খুব গর্ব হয় যখন আমি এই বিনোদ বিহারীর পরিবারের সঙ্গে থাকি, আমার খুব আনন্দ লাগে, খুব কৃপাধন্য মনে হয় যে আজকে বিনোদ বিহারী মানে এই যে ঠাকুরের আমরা গান গাইছি, বিনোদ রে তোর হলো না প্রত্যয়, তোর তাই ভবভয় ঘোচে না। তো এই যে কতগুলো গান, তারপরে বিনোদ বচন শুনে আসো যতক্ষণ, তো এগুলো মানে সারা জীবন থাকবে, যতদিন পৃথিবী থাকবে, যতদিন ঠাকুরের ভক্ত থাকবে, ততদিন বিনোদ বিহারী থাকবে ভক্তদের মাঝে। তো আমার নমস্কার, আমার প্রণাম, ওনার আশীর্বাদ আমার কাম্য। জয় শ্রী কৃষ্ণ হরনাথ। বলো শ্রী কৃষ্ণনাথ কি আর আমি পরিচয় করাই আমার বোন আমার ভগ্নিপত, এরাও খুব অল্প দিনেই ফুললে এসেছে, কিন্তু আমার মনে হয় অনেকটা এগিয়ে গেছে এরা, আমরা বোধহয় আমাদেরকে পেছনে ফেলে, এরা ঠাকুরের পরম ভক্ত। বলুন কীভাবে পেয়েছেন বাবাকে? বাবাকে তো আমার বিয়ের পর থেকেই আমি পাচ্ছি, 30 বছর হলো, আমার স্ত্রী সে আরও আগে থেকে পাচ্ছে। আমার সেরকম কোনো টান মায়া ছিল না, আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে, সে যাই হোক যেটাই ঘটুক আসা হোক, সেই দুর্ঘটনার পর থেকে আমি বাবাকে আশ্রয় পেয়ে আশ্রয় করে আমি সেই দুর্ঘটনার যে ধাক্কা সেটা অনেকখানি কাটিয়ে উঠতে পেরেছি বলে মনে হয়। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই যে টাফ ড্রেস, সেই টাফ ড্রেসে মানে পাগল হরনাথ মাতা কুসুম কুমারী দেবীকে আশ্রয় করা উচিত। বেশি কিছু আর বলছি না, একদম চলে এসেছি যেখানে ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে সেই জায়গায়। তো এখানে প্রায় 100 জনের মতো লোক খাওয়ানো হচ্ছে, প্রায় 500-600 জনের মতো কুপন সিস্টেম ছিল। আর এদিকে দেখুন লুচি ছাঁকা হচ্ছে গরম গরম। আজকের ভোগ প্রসাদটা একটু আপনাদের সাথে শেয়ার করি চলুন। তো রয়েছে লুচি, আলুর তরকারি, কুমড়োর তরকারি, চানা পনির, আর এদিকে মিষ্টি রয়েছে, চাটনি রয়েছে, আর পায়েস রয়েছে। এখন মোটামুটি ওই বিকেল 4:30 মতো বাজছে আর ঠাকুরের আরতি হচ্ছে, অর্থাৎ এর পরেই শুরু হবে ধুলোটের অনুষ্ঠান।
অনুষ্ঠান প্রায় শেষের মুখে, এখানে ঠাকুরের আরতিও শেষ হয়ে গেছে, এবার শেষ পর্যায়ে চলে এসেছে। আর এবারে একটা প্রসেশন টাইপের আয়োজন করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা মেয়েরা খুব সুন্দরভাবে নাচ করছে। এই প্রসেশনটা আমাদের ব্যানার্জিপাড়া থেকে মনোহরতলা হয়ে ধর্মতলা, অর্থাৎ কুসুম কুমারী দেবীর বাপের বাড়ি, সেখান থেকে একদম আমাদের বড় মন্দির অর্থাৎ বাগানে যে হরনাথ ঠাকুরের মন্দিরটি রয়েছে সেখান অবধি যাবে। দুঃখের বিষয়, আমি গানগুলো শেয়ার করতে পারছি না, কারণ আমার কপিরাইট চলে আসবে। দেখুন আমাদের ব্যানার্জিপাড়া দুর্গা মন্দিরের সামনে কত ভিড় জমা হয়েছে, কারণ একটু পরেই ঠাকুরকে নিয়ে বেরোনো হবে। তো এই যে দেখুন ঠাকুর বেরিয়ে পড়েছে আর সবাই সাথে সাথে যাচ্ছে প্রসেশনের মতো করে। এখন চলে এসেছি আমরা মনোহর দাসের মন্দিরে, যে জায়গাটা আপনাদেরকে মনোহর দাসের পুজোর সময় দেখিয়েছিলাম, এখানটায় প্রচুর মেলা বসেছিল সেই জায়গাটা। তো সামনেই চলে এসেছে আমাদের প্রসেশন, আর সামনেই রয়েছে ঠাকুরের ছবি আর তার স্ত্রীর ছবি। তো ওনারা এখানটায় দাঁড়াবেন আর উল্টো দিকে বাচ্চাদের নাচ হবে। ঠাকুর এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছে ধর্মতলা। ধর্মতলায় যেখানে ঠাকুরের স্ত্রীর বাপের বাড়ি সেখানে গিয়ে কিছুক্ষণ নাচ হবে। এখন আমি চলে এসেছি হরনাথ মন্দিরে, অর্থাৎ বাগানে যে মন্দিরটি রয়েছে সেখানে। তো চলুন গোটা মন্দিরটা একটু আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করি। দেখতেই পেলেন আপনারা গোটা মন্দিরটা কি সুন্দর, অপূর্বই না লাগছে। তো এটা হলো মন্দিরের পেছনের পুকুরটা। সকাল থেকে বৃষ্টি হওয়ায় সব কিছু যেন আরও সুন্দর লাগছে। এক্ষুনি ঠাকুর চলে আসবে মন্দিরে, তার জন্য আমি অপেক্ষা করছি। এদিকে দেখুন জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরকে খুব সুন্দর ভোগ সাজানো হয়েছে। জন্মাষ্টমীর মতো এই শুভ দিনে প্রত্যেক বছরই এই ঠাকুরের নামটা ভোর 5টা থেকে একদম সন্ধে 7টা অবধি হয়ে থাকে। তো আজকের মতো এই নামটা এখানেই শেষ হলো, আর আমি আমার ভিডিওটাও এখানেই শেষ করব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর যদি তার থেকেও বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর হ্যাঁ, এখানে আমি শ্রী শ্রী হরনাথ ঠাকুরের কিছু পুরনো স্মৃতি আপনাদের সাথে ছবির মাধ্যমে শেয়ার করলাম, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। তো টাটা।